আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার প্রিয় সৈনিক 5ই আগস্টের যোদ্ধাদেরকে অবগত করছি। 5ই আগস্টের সৈনিকরা, আপনারা ঘুমিয়ে থাকলে হবে না, যুদ্ধের মাঠে আবারও এখন নামতে হবে। এই শাহাবুদ্দিন চুপু রাষ্ট্রপতিকে বের করে দিতে হবে বঙ্গভবন থেকে ঘাড় ধরে। সে সম্মানের সাথে যাবে না, তাকে ঘাড় ধরে বের করা ছাড়া আপনাদের হাতে আর কোনো অস্ত্র নেই। কারণ এই মুহূর্তে আমি পত্রিকায় যে নিউজটা পেলাম সেই নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি ইত্তেফাক থেকে। ইত্তেফাকে হেডলাইন করেছে, শেখ হাসিনা পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ নেই রাষ্ট্রপতির কাছে, কোনো দালিলিক প্রমাণ নাই তার কাছে। সে বলেছে মানব জমিনের সম্পাদক মতিউর রহমানের সাথে। এই বিষয়ে যা ইত্তেফাকে লিখেছে আপনাদের সামনে ইত্তেফাক থেকে তুলে ধরছি। শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ খুঁজে পাননি বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু। তিনি বলেন, আমি খুঁজেছি হাসিনার পদত্যাগ পত্র, তিনি হয়তো সময় পাননি। তিনি সময় পাননি সে পদত্যাগ করার জন্য, সেই কথাটাকেই প্রতিষ্ঠিত করতে চাচ্ছে শাহাবুদ্দিন চুপু। কার কথায়, কার সাহসে, কোন সাহসে শাহাবুদ্দিন চুপু এই মুহূর্তে এই কথা বলে? আমাদের দেশের, আমাদের তরুণ তরুণীদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আমাদের আহতরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে, আমাদের আহতদের চিকিৎসা এখনো হচ্ছে। সেই মুহূর্তে এই কথা শাহাবুদ্দিন চুপুর মতন লোক বলতে পারে? এই স্বাধীন দেশে আড়াই মাসের মাথায় এসে আর তাকে বঙ্গভবনে বসিয়ে আমরা অক্সিজেন দিচ্ছি, আমরা তাকে এয়ার কন্ডিশনে ঘুম পাড়াচ্ছি, এটা আমাদের জন্য খুবই লজ্জার এবং খুবই অপমানের এবং খুবই দুর্বলতার। তাই এই দুর্বলতা থেকে কেটে উঠে এই শাহাবুদ্দিন চুপুকে বঙ্গভবন থেকে বের করে দিয়ে আমরা একজন সম্মানিত ব্যক্তিকে বঙ্গভবনে বসাতে হবে। প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে হবে, নতুবা এই সোনার বাংলায় 1,500 মানুষের জীবনের বদলায়, 22,000 মানুষের পঙ্গুত্বের বদলায় যে 24-এর স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতা শকুনেরা আবার ছিনিয়ে নেওয়ার জন্য পায়তারা করছে। ইত্তেফাকে আরো যা লেগেছে, দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে কথোপকথনে রাষ্ট্রপতি জানিয়েছেন 5ই আগস্ট সকাল 10:30 বঙ্গভবনে ফোন এলো প্রধানমন্ত্রীর বাসভবন থেকে। বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য। এটা শুনে প্রস্তুতি শুরু হলো বঙ্গভবনে। ঘন্টা খানেকের মধ্যে ফোন এলো, তিনি আসছেন না। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু বলেন, চারদিকে অস্থিরতার খবর, কি হচ্ছে জানি না, আমি তো গুজবের উপর নির্ভর করে বসে থাকতে পারি না, তাই সামরিক সচিব জেনারেল আদিলকে বললাম খোঁজ নিতে, তার কাছেও কোনো খবর নেই। আমরা অপেক্ষা করছি, টেলিভিশনের স্ক্রল দেখছি, কোথাও কোনো খবর নেই। এক পর্যায়ে শুনলাম তিনি দেশ ছেড়ে চলে গেছেন, আমাকে কিছু বলে গেলেন না, যা সত্য তাই আপনাকে বললাম। প্রেসিডেন্টকে কিছু বলে যাননি, যা সত্য তাই বলেছেন। রাষ্ট্রপতি আরো বলেন, যাই হোক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যখন বঙ্গভবনে এলেন তখন জানার চেষ্টা করছি প্রধানমন্ত্রীর পদত্যাগ করেছে কিনা। একই জবাব শুনেছি, তিনি পদত্যাগ করেছে, মনে হয় সে সময়টি পাননি, জানালেন। সবকিছু যখন নিয়ন্ত্রণে এলো তখন একদিন মন্ত্রিপরিষদ সচিব এলেন পদত্যাগ পত্রের কপি সংগ্রহ করতে, তাকে বললাম আমিও খুঁজছি। কথোপকথনের এক পর্যায়ে প্রেসিডেন্ট বলেন, এ নিয়ে আর বিতর্কের কিছু নেই, প্রধানমন্ত্রী চলে গেছেন, এটাই সত্য। তারপরও কখনো যাতে এ প্রশ্ন না উঠে সেই জন্য সুপ্রিম কোর্টের মতামত নিয়েছি।
সে সাধু সেজেছে, শেষ লাইনে এসে সাধু বলছে কখনো যাতে করে এই নিয়ে কোনো কথা না উঠে, সেই কারণে সুপ্রিম কোর্টের মতামত নিয়ে রেখেছে, কারণ প্রেসিডেন্ট যাতে করে বিপদে না পড়ে। প্রিয় দর্শক, আমি প্রেসিডেন্ট বিপদে পড়ে নাকি প্রেসিডেন্ট জনগণকে বিপদে ফালানোর জন্য পায়তারা করছে, সেটা হলো বিষয়। এই শাহাবুদ্দিন চুপু খেয়ে এসেছে ইসলামী ব্যাংক, খেয়ে এসেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই দুই জায়গায় তার চুরি আর ডাকাতির হিসাব নেওয়ার জন্য বঙ্গভবন থেকে তাকে বের করে পাবলিকে আনতে হবে। যতদিন বঙ্গভবনে থাকবে ততদিন তার নামে মামলা করা যাবে না, কারণ রাষ্ট্রের সবচাইতে বড় চেয়ার মহামান্য যেই নামের সাথে থাকে তাকে রাষ্ট্রের অন্য কেউ মামলা করতে এবং তাকে কোনো ধরনের শাস্তি দিতে পারে না। তাই সেই মহামান্যর চেয়ার থেকে তাকে টেনে হেঁচড়ে নেমে পাবলিকে এনে তারপরে তার নামে মামলা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে দাঁড় করাতে হবে। হাসিনা সরকারকে সে কোনো বহিষ্কার করলো না, তার বহিষ্কার করার এখতিয়ার ছিল, ক্ষমতা ছিল রাষ্ট্রপতির। যখন আমাদের দেশের সোনার সন্তানরা জীবন দিচ্ছে, মুগ্ন যখন পানি পানি বলে ডাকছে আর তাকে গুলি করে হত্যা করছে, আমরা আমাদের সন্তানদের এই হত্যার বদলা আমরা শাহাবুদ্দিন চুপুকে ফাঁসির মাধ্যমে, তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর মাধ্যমে আমাদের সন্তানদের বিচার করতে চাই। কারা কারা এই বিচারে আমার সাথে একমত আছেন আপনারা কমেন্টস করে লিখে আপনাদের মতামত জানাবেন, আমি আপনাদের মতামত সম্মানের সাথে দেখব। কেটিভি 24 কে সাবস্ক্রাইব করে আমাদের হাতকে আরো শক্তিশালী করুন, এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে, আল্লাহ হাফেজ।